বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শুলক বলা কাজলা দিদি কই বাঁশ বাগানে মাথার উপর বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ও মাগো আমার তোলক বলার কাজলা দিদি কো আর আর কি হতে পারে আর হতে পারে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ও মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই মাগো আমার শোলক বলার কাজলা দিদি কো আদিক ভাই জি এই স্কুলের সমস্ত ছাত্র এবং শিক্ষকের পক্ষ থেকে আপনার জন্য করতালি প্রিয় দর্শক গান ইন ফানে আরো ফান হবে গান হবে কিন্তু ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি এক্ষুনি আমাদের সঙ্গেই থাকুন ঠিক আছে বিরতির পর ফিরে আসি রেডি ভাই রেডি না কেন গান 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 গাইবো না এবার আপনাদের দিয়ে গাই প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান গান ইন ফান নিয়ে আমাদের সঙ্গে তিনজন প্রিয় মানুষ রয়েছেন সন্দীপন্দা বিন্দুকণা এবং আতিক ইসলাম লোকজন মাঝে মাঝে কি আপনাদের জিজ্ঞাসা করে যে আপনারা কি গান জানেন বলেন যে জানি তাই তো কিন্তু আমাকে যখন বলে আপনি কি গান জানেন আমি বলছি না ভাই ওইসব নেই না আবার মাঝে মাঝে বলে যে ভাই আপনারই তো দেখে যা মনে হচ্ছে আপনার গান টানের অভ্যাস আছে নাকি আমি বললাম যে গানের অভ্যাস আছে টানের অভ্যাস নাই তো তারপরে অনেকে বলে যে ভাই একটা নেশার গান শোনান আমি বললাম ছি ছি এসব কি বলে শোনান না ভাই একটা নেশার গান শোনান দর্শকদের অনুরোধ রাখতে মাঝে মাঝে শোনাতে হয় আপনাদের শোনাবো হ্যাঁ শোনা আমি জানি না নেশার গান আপনাদের এলাউ করবে কিনা তাও শোনাই নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে এটা কার গান বলেন তো এটা তো হাসন রাজার গান আচ্ছা এবার বলেন এই হাসন রাজা আর লালন ফকির এই দুজনের মধ্যে কে বড় লালন ফকির লালন ফকির কিভাবে সময়ে কারণ হাসন তো রাজা আর লালন তো ফকির কিন্তু গানের জগতে দুইজনই আসলে অনেক বড় অনেক বড় তো এবার আরেকজন বড় মানুষ আপনাদের জন্য অনেক বড় পুরস্কার রেখেছে এবং সেই বড় মানুষ আর কেউ না সে আপনাদের সামনেই আছে এই রনি আপনাদের জন্য গান লিখেছে খুশি হয়ে ওরে বাপ রে আমি লালন গীতিও লিখেছি বেশ কয়েকটা আরে বাপ রে আপনারা গিয়ে নিজেদের জীবন ধন্য করুন আমাকে ধন্য করুন আমি এবং বলে রাখি এই গান আপনাদের একবার ফ্রিতে আমি গীতিকার হিসেবে উপহার দিচ্ছি দর্শক শ্রোতা বুঝতেই পারছেন যে আমার লিরিক শুনে ওনারা খুবই খুশি খুশি এটা কি আমি দর্শককে বলবো তো শুরু করবেন দাদা আপনি হ্যাঁ একটা প্রিয় দর্শককে জানিয়ে রাখি যে এই বিশেষ আয়োজনে গান ইন ফান প্রোগ্রামে এই তিনজনের মৌলিক গান আজকে রিলিজ পাচ্ছে আপনারা উপভোগ করুন কলেজের রোড দিয়ে অপরূপ ডলি যায় আমি দেখে উঁচা টন জ্বর আসে কলি যায় ছুটে গিয়ে চোখ বুঝে বলি তার সামনে নেই তুমি ছাড়া দুনিয়ায় কানা করি আমি নেই রেগে মের ডলি কয় ওরে বেটা নকশা হাজবেন্ড ওয়েটিং তাড়াতাড়ি পথ ছাড় হাজবেন্ড ওয়েটিং তাড়াতাড়ি পথ ছাড় হাজবেন্ড ওয়েটিং তাড়াতাড়ি পথ ছাড়
বাহ বাহ আচ্ছা রনি ভাই তুমি দেখছো তুমি আমার জন্য কি সুন্দর গান লিখছো গান খুব সুন্দর কবিতার কবিতার মতো পড়ে শোনাবো সবাইকে কবিতার মতো শোনান তারপরে গান তুই তো আমার মজু ছিলি আমি ছিলাম লাইলি 20 বছরের যৌবন তুই ভ্রমর হয়ে আইলি চান্স মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি তারপর তো দাগা দিয়ে চইলা গেলি নতুন নিয়ে প্রেম খেলাতে মন ভাঙিয়া কি যে মজা পাইলি পাষাণ রীতি মজনু হইয়া লাইলি রে ডুবাইলি দর্শকদের বলতে চাই যে যারা বলে ফুলের মতো জীবন হোক তোমার সেই সব ভ্রমরদের কাছ থেকে সাবধানে থাকবেন ওকে আতিক ভাই এবার আপনার কাছ থেকে শুনতে চাই তুমি একা আর আমিও একা তোমার তুলনা নাই প্রেম জমবে ঝাঁকা নাকা তোমার তুলনা নাই তুমি আমার মন আকাশে উড়ে চলাবার তুমি আমার তোমার তুলনা না সবাইকে অনেক ধন্যবাদ আমার এই পুরস্কার আপনাদের হাতে তুলে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে আমাদের কাছে মনে হয়েছে যে গানের যে কথার গাঁথুনি জি এরকম গান আসলে আমার কাছে মনে হয়েছে যে ভীষণ স্ট্যান্ডার্ড জি আমি কথা দিচ্ছি যে আমি আরো গান লিখবো আপনাদের কাছে আমি তুলে দেব কিন্তু তার আগে আজকে মতো বিদায় গান ইন ফান এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শকরা নিশ্চয়ই অনেক মজা করেছেন মজা পেয়েছেন এরকম আরও মজা আপনাদের জীবনে আসুক সেটাই আমরা চাই এবার একটা মজার গান সবাই মিলে একসাথে গাইতে গাইতে বিদায় নিতে চাই শোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না